আপনি কি অসুস্থ সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন জেন মেডিকেল হল এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয় যোগাযোগ নাইন সেভেন থ্রি সিক্স সেভেন টু থ্রি ফাইভ তাজ মেডিকেল হল এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা পোলেরহাট কাশীপুর যোগাযোগ নাইন সেভেন ডাবল থ্রি এইট ওয়ান ফোর টু ওয়ান আপনারা দেখছেন নিউজ কলকাতা আমি ইয়াসমিনা আপনাদের সাথে জোর করে দোকান দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ভাঙড় থানার চন্দনেশ্বর বাজার এলাকার মৃত আষাঢ় সর্দার তার কুড়ি ফুট বা পনেরো ফুট দোকানটি অর্থনৈতিক অনুষ্ঠানে বছর সতেরো আগে এলাকার মহাদেব নস্কর নামে এক ব্যক্তির কাছে বন্ধক দেয় পরিবারের দাবি মহাদেব নস্কর কাপড়ের দোকান করবার জন্য ভাড়া নিয়েছিল পরবর্তী কুচক্রী ব্যবসায়ী এলাকার প্রাক্তন সিপিএমের প্রধান ইরান মোল্লার ছেলে সান্টু মোল্লার কাছে বিক্রি করে আমার বাবা অন্য লোকের কাছে দোকান লিস্ট দিয়েছে সে কি করেছে নিজের নামে করে নিজের নামে করে নিয়েছে নিয়ে এসে দখলে পায় না বলে কি করলো অন্য মুসলমানের লোককে দান করেছে মুসলমানের লোককে বিক্রি করে নিয়েছে সে পার্টির সব নেতা প্রধান গুন্ডা মস্তাম এদের সবাইকে নিয়ে এসে আমাদের ঘর দোয়ার ভাঙচুর আমাদের ধরে রাস্তায় ধরে মারা সব কিছু করেছে এইসব সব ঘর দোয়ার সব কিছু আমরা ছোট পোলের বাচ্চা তাকেও ধরে মেরেছে তারপর পুলিশকে জানা নেই পুলিশকে জানিয়েছে পুলিশ আমাদের কোনো কথাই নেই পার্টি দেখেছি পার্টিও আমাদের কোনো কথাই নেই আরে এখান থেকে ফাঁড়ি কত দূর ফাঁড়ির সামনেই ফাঁড়ি পুলিশরাও কোনো কিছুই নেই তো ফাঁড়ির সামনেই একজন মহিলাকে মারধর করছে কিছু বলেছি না

হিন্দু লোক সে উঠতে পারেনি বলে সে কি মুসলমান লোককে দান করেছে মানে বিক্রি করেছে দলিল করেছে আমার ঘর বাড়ি ঠাকুর দেবতা সব ভাঙচুর করেছে কিছুই রাখিনি তার নাম হচ্ছে সান্টু যে জায়গাটা এখন নিয়েছে মুসলমান লোক সে তো ইরান প্রধানের ছেলে সে প্রধানের ছেলে তার পয়সা আছে বলে সব কিছু কি মানে সবাইকে পয়সা দিয়ে মুখ মেরে রেখেছে দিয়ে আমাদের এত আমার নাম সীমা সর্দার এখানে হয়েছে আমার দাদু অনেক দিন আগে জায়গাটা ভাড়াতে দিয়েছে তারা কি করেছে একটা হিন্দু লোকে দিয়েছে ভাড়া তারা কি করেছে আমার দাদু মত খাইয়ে নিয়েছে জায়গাটা আমার দাদু ভাড়াতে দিয়েছে কিন্তু লিখে নেওয়ার পরে এবারে তারা আমাদের সঙ্গে পাচ্ছে না বলে উনি আবার আরেকজনকে বিক্রি করছে মানে আমাদের জাতের থেকে বেজাত তারা কি করেছে পাটির লক্ষ্য কেনে বাড়ির মহিলাকে ধরে মারছে জিনিসপত্র ছুড়ে ফেলে দিচ্ছে মানে বাড়ির মেয়ের ছেলেপুলে এত লোকজন আছে মানে গুন্ডা সব মানে পার্টির লোক পুলিশ টুলিশ আছে কোন পার্টির সঙ্গে যুক্ত ওরা ওরা ওই কি পার্টি কাজ ওই তৃণমূল পার্টির সঙ্গে তিনমুন পার্টির সঙ্গে যুক্ত তিনমুন পার্টির লোক ছিল এখানে আর ওরা আরো বাইরের লোক এসেছিল বা মানে ছেলে ছিল অনেক লোক ছিল মানে পার্টির লোক শুধু ছিল না ওরা আরো অনেক লোক ভাড়া করে তারপরে এসে কি করলো তারপরে এসে ওই মেয়েটাকে নিশ্চয়ই জিনিসপত্র ছুড়লে মানুষ মেয়েদের রাগ হবে যে মেয়েটা বলতে গেছে বলে অমনি মারধর করছে মানে কোনো ছেলে গেলে তারও মারবে মানে আমার আমার একটা দাদুর ছেলে আমার একটা পিসির ছেলে সে বলছে বলে মেয়েদের গায়ে হাত দিচ্ছে তার ধরে ওরকম মার মারছে মানে ওরা সব

আমি বলতে গেছি যে মেয়ে ছেলে কি জানে না ওকে ছেড়ে দাও এই কথা শুনে আমাকে মানে দখল নিতে এসে মহিলাদেরকে রাস্তার অবধে খুব মারা মারছিল কেউ থাকাতে আসছিল না তা আমি দেখে সহ্য করতে পারলাম না আমি গিয়ে বললাম দাদা তুমি মেয়ে ছেলেকে মারছো কেন তুমি ওকে ছেড়ে দাও তা মাসিকে ছেড়ে দিয়ে আমাকে সবাই মিলে ফেলে তো তো তোমাদের এখানেই তো ফাঁড়ি

মৃত আষাঢ় সত্তারে নাতি নাতনি দেবাশিস সর্দার সীমা সর্দার ফুলন সর্দাররা এক যোগে তাদের উপর হওয়া অত্যাচারের কথা জানান তৃণমূল নেতা তথা ভাঙড় এক ব্লকে শাহজাহান মোল্লার দাবি এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই ঘটনাটি শোনার পর পুলিশকে জানিয়েছি পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে চন্দনেশ্বর একটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরাই ভাঙচুর করে বলছে কি বলবেন এটা নিয়ে না এইটার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো ছেলে যুক্ত নয় আমরা ঘটনাটি যখন কানে পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমরা জানিয়েছি পুলিশ তদন্ত করছে নিরপেক্ষ তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনই নেবে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নেই আর যে অভিযোগ করছে এই অভিযোগ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করছে যারাই করছে বা যেই করছে এই অভিযোগে কোনো সাম্যতা নেই এবং ভিত্তিহীন অভিযোগ বলে আমরা মনে করি আপনার নাম ডেজিগনেশন সাজান মোলা সভাপতি ভাঙর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি বাবলু মল্লিকের সাথে সুচরিতা চক্রবর্তী কলকাতা নিউজ